পেইন এতটাই ছিল যে কোমর বাঁকা হয়ে যেত হাঁটতে হাঁটতে, আর তারপরে পা দেখা গেছে যে 40 ডিগ্রি উঠতো না আচ্ছা শুয়ে থাকলে। আর এখন দেখা গেছে যে ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা গেছে যে পায়ে সমস্যা ছিল বা যে পায়ে দিয়ে হাঁটতে পারতো না, তারপরে স্পাইন বাঁকা হয়ে গেছিল, ওইটা এখন আলহামদুলিল্লাহ 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি এইরকমের পা উঠাইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, গত কিছুদিন আগে আমার এই ভাই আমার পাশে যিনি বসে আছেন ওনার ছোট্ট একটা ভিডিও করেছিলাম, তখন উনি ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন, প্রচণ্ড ব্যথা নিয়ে এসেছিলেন আমাদের এখানে। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ছিল ওনার গাউট ছিল, পাশাপাশি ওনার PLID ছিল, পেশায় উনি একজন ব্যবসায়ী। আসুন দর্শক, আমাদের আজকের এই অতিথি ওনার সাথে একটু কথা বলে নিই, ব্যথার সাথে যে যুদ্ধ কীভাবে করতে হয় একটু ওনার কাছ থেকেই জানি। আসুন দর্শক, পরিচিত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ স্যার বাসা কোথায় আপনার? বাসা বরিশাল ঝালকাঠি। ঝালকাঠিতে। আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, কিসের ব্যবসা ছিল এটা? আমার স্টিল ফার্নিচারের ব্যবসা। স্টিল ফার্নিচার, এটা কি আপনার এই ঝালকাঠিতেই করেন? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার, কী ধরনের সমস্যা, মানে কী ধরনের সিন্ড্রোমগুলো নিয়ে মূলত আপনি এসেছিলেন? আমার PLID সমস্যা ছিল আর পেইন পায়ে নামতো আর কি। এটা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত নেমে, কোমরে আমার ব্যথা ছিল না, ব্যথা ছিল এলে পায়ে পায়ে, আর পরে আপনার এই কোমরের এক সাইড থেকে ব্যথা করত। আচ্ছা, এটা কি ডান পাশ নাকি বাম পাশ? ডান পাশ। ডান পাশ থেকে। কতদিন থেকে এই ব্যথাটা আপনার? 4 মাস। গত 4 মাস। তার আগে কি মোটামুটি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, ব্যথামুক্ত একটা মানুষ ছিলেন? জি। আচ্ছা, কোনো দুর্ঘটনা বা এমন কোনো কিছু মনে পড়ে যেটার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল? যেহেতু আমি আলমারি ব্যবসা করি, মাঝে মাঝে প্রায় সময় আমার আলমারি উঁচু করতে হয়, ভারী জিনিসপত্র তুলতে হয়, কারণ একটা আলমারিতে 100 কেজি মাঝে মাঝে 120-125 কেজি ওয়েট থাকে। আচ্ছা, তা দেখা গেছে ওই একটা লেবারের সাথে আমার উঁচু করতে হচ্ছে, হয়তো একটু ধরে দিতে হচ্ছে। অনেক আগে, আরো 6-7 বছর আগে একবার টান খাইছিলাম, তখন একটু ব্যথা ছিল, আপনি সে ব্যথা ভালো হয়ে গেছে আর কি। আচ্ছা, মাঝে মাঝে কি ব্যথাটা একটু জানান দিত যে বুঝতে পারতেন যে একটু একটু ব্যথা না? তারপরে আমার শরীরে কোনো কোনো ট্রাবল বা কোনো ব্যথা ছিল না আমার। আচ্ছা, তারপরে হঠাৎ করে কি হলো? হঠাৎ করে একদিন, হঠাৎ করে আমি একদিন, আমার বরিশালে একটা দোকান আছে নতুন এনেছি, ওই দোকানে আমি ওই আমার দোকানের সামনে থেকে গাড়ি যাচ্ছে, তা গাড়ি আমি সিগন্যাল দিছি, গাড়ি সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা একটু স্লো করছে, আমি দৌড়ে যেয়ে ওঠা দিছি, উঠছিও ঠিক, কিন্তু আপনার ওই হালকা দেখলাম কি মাজাটা আমার টাচ করে ধরে গেল আর কি। আচ্ছা, ব্যথা, তখন বসতেও পারি না উঠতেও পারি না, এই গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে এই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দোকানে এসে বসলাম, তারপর তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ঝালকাঠিতে ট্রিটমেন্ট করাইছি, তারা ওই কিছু ব্যথার ওষুধ দিয়েছে, তারপরে বরিশালে দেখাইছি, বরিশালে দেখাবার পরে 15 দিনের ওষুধ দিয়েছে, আর হালকা এক্সারসাইজ একটু দেখাই দিয়েছে, আর বলছে এতে না কমলে এটা MRI করে নিয়ে এসো। আচ্ছা, তারপরে ওইটাও কমলো না আমার, তারপরে তো পরে আমি ওই ঢাকা PG হসপিটালে, যেটা বলে এখন বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ, ওইখানে আমি দেখাই, দেখাবার পরে সেরা দেখেই হয়তো ডাক্তার বুঝছে, তারপরে আমার MRI দিয়েছে, MRI দেওয়ার পরে দেখে যে আমার PLID তে ডিস্কে প্রবলেম আছে, নার্ভাস। পরে ওখান থেকে আমার 7 দিন ওই ধানমন্ডি 54 নম্বর সেন্টার, ওইখানে একটা ফিজিওথেরাপি আছে, মানে ওই হিপ থেরাপি, ওই থেরাপি দিল 7 দিন। 7 দিন থেরাপি দেওয়ার পরে তো আমি বাসা চলে গেলাম, চলে যাওয়ার পরে তো আপনার প্রায় 20-25 দিন যেভাবে চলতে বসে চলছি, কিন্তু আমার পেইন কমে না। হ্যাঁ,
পেন নাম কমার কারণে তো এখন তো এই বসে থাকা যায় না, আর ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে তো এই ইউটিউবে শকিল স্যার, প্রধান স্যারের আপনাদের ভিডিওগুলো দেখি, দেখার পরে তো এই আপনাদের এখানে আসি। আসার পরে তো স্যারেদের দেখাইলাম, স্যারে দেখা বললো যে এক মাস ভর্তি থাকতে, এক মাস ভর্তি থাকলে তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল? জি, সেই অনুযায়ী আমার আমি ভর্তি হইলাম এক মাস। আচ্ছা, ট্রিটমেন্ট হলো। সো আজকে কততম দিন আপনার? আজকে আমার 30 দিন, না 30 দিন, 30তম দিন। সেই প্রথম ভর্তি হওয়ার সময় যে পরিমাণ পেইন ছিল, যে ব্যথাটা আপনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত, ব্যথায় আক্রান্ত ছিলেন, তো আজকে কেমন আছেন আপনি? সুস্থ আছেন। তো ওভারঅল তার মানে এখন আগের থেকে আপনি অনেকটুকুই ভালো আছেন এবং সুস্থ আছেন? জি। এই যে এতটা দিন এই যে ব্যথার সাথে যুদ্ধ করেছেন, আপনার কাজ কর্ম সব কিছু প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, যে কাজে মনোনিবেশ করতে পারছিলেন না। তারপর স্যারে বলছিল আমারে যে তুমি আরো কিছুদিন থাকো, থাকলে পরে আরো, কিন্তু আমার তো দোকানপাট, তারপরে আর্থিক তো দেখতে হবে, সব দিক থেকে বিবেচনা করিয়ে তো। তারপর দেখি স্যারের কথা মতন, স্যারে ব্যায়াম দেখাই দিছে, এগুলা মেন্টাল করিয়া বাড়ি যাইয়া দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, তার মানে এখন ওভারঅল আপনি আগের থেকে অনেকটুকুই ভালো আছেন, সুস্থ আছেন। স্যারের চিকিৎসা সম্পর্কে অনেক মানুষ আছেন যারা হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আশা করি মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই ভালো, এটা আমি মনে করি। আলহামদুলিল্লাহ। দর্শক, যেটা আমরা সবসময় বলি, কাছের মানুষগুলোর এই সময়টা, এই বিপদের সময়গুলোতে কাছে থাকাটা অনেক বেশি জরুরি। আমরা এখানে ওনার ভাইকেও একটু পেয়েছি, আমি একটু ওনার কাছ থেকেও জানবো যে ওই সময়টা ওনার ভাইকে কেমন দেখতেন, আর আফটার ট্রিটমেন্ট ওনার ভাইকে উনি কেমন দেখছেন যখন আজকে নিয়ে যাচ্ছেন ওনার ভাইকে। আসলে একটু ওনার সাথে একটু কথা বলি, একটু পরিচিত হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার ভাই বেশ অনেকদিন থেকে উনি অসুস্থ ছিলেন, উনি ব্যথার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছিলেন, বা ওরকম আশানুরূপ উনি ফল পাননি, এবং পরবর্তীতে উনি DPRC হসপিটালে আসেন চিকিৎসার জন্য। আমাদেরকে যদি একটু বলেন যে ওই সময়টায় যখন উনি ব্যথাক্রান্ত ছিলেন কেমন দেখতেন ওনাকে ওই সময়টায়? তখন দেখা গেছে যে পেইন এতটাই ছিল যে কোমর বাঁকা হয়ে যেত হাঁটতে হাঁটতে, আর তারপরে পা দেখা গেছে যে 40 ডিগ্রি উঠতো না। আচ্ছা, শুয়ে থাকলে। আর এখন দেখা গেছে যে ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা গেছে যে পায়ে সমস্যা ছিল বা যে পায়ে দিয়ে হাঁটতে পারতো না, তারপরে স্পাইন বাঁকা হয়ে গেছিল, ওইটা এখন আলহামদুলিল্লাহ 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি এইরকমের পা উঠাইতে পারে, আর অন্যটাও 90 ডিগ্রি এইরকমের উঠাইতে পারে। আর ব্যথার কি অবস্থা? ব্যথা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়েছে। তার মানে এই DPRC তে আসাটা ঠিক সঠিক ডিসিশন ছিল। জি, সঠিক। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, চিকিৎসা অবশ্যই আছে, আমরা অনেকেই ভাবি যে না চিকিৎসা নেই, চিকিৎসা আমাদের এই দেশে আছে। এই ব্যথার জন্য আমাদেরকে আসলে বাইরে যাওয়ার বা বিদেশে যাওয়ার আসলে কোনো দরকার নেই, চিকিৎসা যদি আমরা সঠিক সময় সঠিক চিকিৎসাটা নিতে পারি আমরা ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাই। এরকম অসংখ্য উদাহরণ আপনারা দেখেছেন এর আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।